हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সিনিকা আবার বলবে কিছু, বলো। বলছি এটা তোমার ফোন। ওকে, তো আজকে হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। মাঝে মাঝে বারগুলো না ভুলে যাই। আজকে হচ্ছে বুধবার আর 24 তারিখ ফেব্রুয়ারি মাস। তো আজ তোমরা টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমার বিবাহবার্ষিকী। হ্যাঁ, আজ ক বছর পূর্ণ হলো? 9 বছর হয়ে গেল, পূর্ণ হলো। তো এখন আর যেহেতু আমি বাপের বাড়িতে আছি, তোমাদের আগেও আমি পড়েছি ব্লগে, তো যাই হোক, তো সকাল সকাল আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বিবাহবার্ষিকী, সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্টে হয়েছিল লুচি। দেখ, তোমাকে দেখালাম আলুর তরকা, আলু কুমড়ো ক্যাপসিকাম দিয়ে তরকারি আর মিষ্টি। না না, মিষ্টি না, কি বলে, লাঞ্চা না, গজা গজা। হ্যাঁ, গজা। ও, আমি খেয়েছি গজা, সিনকা খেয়েছে লাঞ্চা। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আজকে সারাদিন কিভাবে কাটাচ্ছি একটু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই, রান্নাঘরে যাই। আর এই দেখো, শ্রীনিকাকে নানি জুস খাওয়ার চেষ্টা করছে। আর ওদিক থেকে বাবা চলে এসছে বাজার থেকে। আর শ্রীনিকাকে ভুলিয়ে ভালিয়ে নানি জুস খাওয়াচ্ছে। দেখো, না তো জুস খেতে চায় না, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই যে আজকে কি কি রান্না হচ্ছে। মেনু সেরকম বিশেষ কিছু মেনু নয়, সাধারণ রান্না হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কি হচ্ছে। তো এখন কতদূর প্রস্তুতি হচ্ছে বা কতটুকু জোগাড় হচ্ছে সেটা দেখিয়ে নিই। চলো, এখানে মাংসের জন্য পেঁয়াজ বাটা হচ্ছে। হ্যাঁ, পেঁয়াজ বাটা হয়েছে, রসুন বাটা। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ বাটা হচ্ছে। আর চলো এখানে দেখাই, এটা মাংসকে মেরিনেট করা হয়েছে দই টই আরও কিসব দিয়ে, যাই না, নুন টুন দিয়ে। আর এখানে হচ্ছে সম্ভবত বোধহয় পাঁচ তরকারি হচ্ছে। এখন কি রান্না করছো মা? চিকেনটা তেল তো গরম হয়নি, একটু গরম হবে। মেথি চিকেন বেশি কারো হয়ে যায়। ও ভেজে দেবে, আবার বাটাও দেবে। আমি তো এক এক সময় এক এক রকম করি। আর গতবার অ্যানিভার্সারিতে তখন কলকাতায় ছিলাম বলে পুজো দিয়েছিলাম, তোমরা আগে ব্লগে দেখতে পারবে। আমি ওটা অবশ্য দেরি করে ব্লগটা আপলোড করেছি। তো মানে লেক কালীবাড়িতে পুজো দিয়েছিলাম, হোটেলে খেয়েছিলাম। তখন অবশ্য করোনা ছিল না, লকডাউন কিছুই ছিল না। তো আজকে সকাল সকাল সিনিকার বাবা গিয়ে আমাদের পাশে মঠে পুজো দিয়ে এসেছে, কারণ ওখানে সকাল সকাল না দিলে হবে না, সকাল সকালই দিতে হয়। আর মানে পুজোটা সকালে বসে, 11টার মধ্যে পুজো হয়ে যায়। আমাকে বলেছে যে যে প্রসাদটা নিয়ে আসতে 11টার মধ্যে। তো আমি 11টার সময় যাব না, আমি সন্ধ্যাবেলা যাব। তো ও আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আগে ব্লগে আমি দেখিয়েছিলাম যে মাকালীকে শাড়ি দিয়েছি, পরালে তোমাদের সাথে শেয়ার করব, মানে শাড়িটা মাকালীকে পরানো হলে তো বলেছিলাম। তো ওটা মাকালীকে পরানো হয়ে গেছে। তো আমি সন্ধ্যাবেলা যাবো প্রসাদটা আনতে, তখন তোমাদেরকে ভিডিও করে বা আমি ফটো দিয়ে দেব পরে এই ব্লগে, তো তোমরা দেখে নিও।
তো তখন দেখাবো তোমাদের ভিডিও করে। আর এখন রান্না বান্না চলছে, মা করছে আর কাজের মাসি ও রান্না করছে, মাকে হেল্প করে দিচ্ছে, মাংসটা করছে। আর আজকের মেনুর মধ্যে আজকে কি মেনু হয়েছে, আজকে হচ্ছে পোস্ত ভাপা, আর হয়েছে আমি এখন ঘরের মধ্যে রয়েছি, দেখো ঘরের দরজা জানলা বন্ধ, বেবি দুটো ঘুমোচ্ছে তো সেই জন্য মশা টশা ঢোকে, ঠান্ডা ঢুকবে সেই জন্য। তো হ্যাঁ, তোমাদের সাথে মেনুটা শেয়ার করিনি, মেনুর মধ্যে হয়েছে পোস্ত ভাপা, পাঁচ তরকারি, মেথি, দই মেথি, চিকেন, আর বোধহয় চাটনি, আর ডাল হয়েছে কিনা আমি বলতে পারবো না, এই হয়েছে আর প্লেন সিম্পলের মধ্যে। আমি বেছি, আমি মা বাবা দুজনেই বলছিল কি খাবি কি খাবি বল বল, আমি বললাম না প্লেন সিম্পলের মধ্যে করো, এরকম কোনো বেশি কিছু করতে হবে না। আর সত্যি কথা বলতে কি বেশি করলে কিন্তু খাওয়া যায়। তোমাদের সাথে আজকে চলো একটা জিনিস শেয়ার করি, আজকে প্রচন্ড রোদ উঠেছে, আজকে না দুদিন ধরে, ও না রেসিপি করিনি, আমার মেয়ে বলছে আজকে কেন রেসিপি করছো, তো আজকে প্রচন্ড রোদ উঠেছে, আর রোদ এখন ইদানিং কয়েকদিন ধরে উঠছেও, আর রোদ উঠলে বেশ ভালো, কেন বলো তো এই যে দেখছো এত পেছনে এত কাঁথা, এই দেখো সব শুকিয়ে আছে, এত কাঁথা সব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো, না হলে বৃষ্টি হলে সব ঘরের মধ্যে সব রাখতে হবে গুছিয়ে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, মেয়ে ওখানে বদমাইশি করছে, আর কথা বাড়াচ্ছি না, তোমাদের যে জিনিসটা আজকে দেখাবো বলে আমি এসেছি বাইরে, তো সেটা দেখাই চলো। এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাচা, এটা বাবা তৈরি করেছে, কেন বলো তো এই যে এই গাছটা, এই যে অপরাজিতা গাছ, এটা হচ্ছে ডবল অপরাজিতা গাছ, এই গাছটাকে বাউনি দেওয়ার জন্য প্রথমে, হ্যাঁ সাদা, তো প্রথমে এই দড়িটা লাগিয়েছিল, আর ভেবেছিল যে এই গ্রিলের মধ্যে ওঠাবে, তারপর বললো না এই মাচার মধ্যেই ওঠাবে। তো আজকে একটা ফুল ফুটেছে সম্ভবত, আমি কি তোমাদের দেখাতে পারবো ফুলটা, কি সুন্দর ফুল, আজকে একটা ছোট ফুল ফুটেছে, দেখতে পাচ্ছে তো এই যে ছোট ফুটেছে, আর এখানে এখানে পুরো মানে এই বেডটার মধ্যে পুরো ধনে পাতা অর্ধেক হয়ে মানে তোলা হয়ে গেছে, অর্ধেক ছোট ছোট আছে, আর এটা তো তোমাদের আগেও দেখিয়েছি আমার ব্লগে বিলাতি ধনে পাতা। আর দেখো আমি এখানে পুদিনা গাছ লাগিয়েছি, এই দেখো পুদিনা গাছ লাগিয়েছি, ছোট ডাল থেকে আমি পুদিনা গাছ লাগিয়েছি, এটা বড় হয়ে সুন্দর, কি সুন্দর হয়েছে, আর জানি না ছোট ছোট নিচে কী সব গাছ উঠেছে। আর হো, আরেকটা টবের সাথে তোমাদের আলাপ করাই, এটা হচ্ছে সিনিকার টব, আমিও যেহেতু এই টবে গাছ লাগাচ্ছি, তো দাদার সাথে, ও দাদার কাছে বায়না করেছে যে ও গাছে টব লাগাবে, গাছে টব লাগাবে বলছে, কী সব ভুলভাল বলছি, টবে গাছ লাগাবে, তো সেই জন্য মিষ্টির একটা খুঁড়িয়ে এনে তাতে মাটি দিয়ে তাতে সব ছড়িয়েছে দানা টানা, তো গাছ লাগিয়েছে, চলো ঘুরে ঘরে যাই, এত রোদ্রে বাইরে থাকতে পারছি না, চলে যাচ্ছে গরম, এখনই যদি এত গরম হয় তাহলে গরমকালে কত গরম হবে। চিকেন এখন কষছে, মা এটা কষছে এখন, চিকেন কষছে, উফ কি তেল বেরিয়েছে আর কি ঝোল কষানো, উফ কালার কি, দেখেই তো খেতে ইচ্ছা করছে, এরকমই থাকবে না এর মধ্যে ঝোল দেবে, আর এটা কি পোস্ত ভাপা হয়ে গেছে, ও ভাপটাই হবে, ওখানে হচ্ছে পোস্ত ভাপা আর চিকেন, কি কি রান্না হয়েছে একবার দেখে যাই, এটা হচ্ছে পাঁচমেশালি তরকারি, হাতাটা সরো, এটা পোস্ত ভাপা অলরেডি বাড়া হয়ে গেছে সেই জন্য, আর চাটনি, আর এই হচ্ছে মাংসটা, আর ভাত, অলরেডি খেতে বসে গেছে, আর সিনিকাকে মার দিকে খাওয়া দিয়ে গেছে, কিন্তু সিনিকার পাত্তা নেই, কি খাচ্ছ বলো তো এটা দিয়ে, ওটা কি
फेसबुक कर जैक तो एन बजे सतटा कूड़ी साढ़े सतटा थे सिनिकार परीक्षा मान और तो सब जान ऑनलाइन क्लास होच्छे तो ऑनलाइन क्लास तो और एन एग्जाम होच्छे एनुअल एग्जाम रिटेनगुलो और सब हो गए और एन चलते ओराल तो आज के आज ओराल साढ़े सतटा थे ओराल आईज ट्राइपॉड नहीं रेडी और यदि देखो सिनिकाओ रेडी सिनिकार एक ड्रेसा देखिए दाओ तो स्कूल सिनिका रेडी देखो ना फुल पैंट खुलते हो ना देखा जाए ना तो बस शुद्ध मुखटा देखा जाए तो सिनिकाओ रेडी और दस मिनट टाइम आई एन सिनिका प्रेप एरपर सिनिका वन हो जाए फाइनल एग्जाम चलते हाँ क्लस वन हो जाए एक्चुअलि यो सब सेट अप और बाबा करे और बाबा नहीं हाँ वो गे सन्दे बेला गे केक आनते तो सिनिकार ना कि हैपी बार्थडे और अनेक फोन तुम बसाओ बसि दाओ रास्ते देरी अनेक गो से আর তারপরে তো আমি তোমাদের বললাম মন্দিরে যাব দেখাবো প্রসাদ আনতে যাব আর মাকালি কথা বলতে দেবে না আমাকে মন্দিরে যাব মাকালি শাড়ি দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকো তাই দেখতে থাকো পরীক্ষা হবে চলো রেডি করাই ওকে টাইম হয়ে গেছে অল দা বেস্ট ওই দেখো মাকালিকে শাড়িটা পরানো হয়েছে আমি তো এদেরকে জুম করে দেখাচ্ছি না 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 সিনিকা প্রসাদ নিচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে মহারাজটা কেউ ছিল না আমি ওখানে জিজ্ঞেস করতে তো হঠাৎ দেখি মহারাজ আসছে ভালোই হলো না হলে আমাকে অফিস ঘরে যেতে হতো অফিস ঘর থেকে মহারাজদের ডেকে তারপরে প্রসাদ নিতে হতো আর প্রসাদ নেওয়া হয়ে গেল আর তোমাদেরকে তো দেখালাম মাকালিকে শাড়িটা পরেছে ভালো লাগছে পরিয়েছে আর কি সুন্দর লাগছে তো চলো আর আমি আস্তে আস্তে দেখলাম আর আমি আস্তে আস্তে দেখলাম যে ওর বাবা আসছিল ওদিক থেকে তো চলো এবার কেক কাটবে এখন কি পরে রাত্রে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদের সাথে আমি প্রমিস করেছিলাম যে দেখাবো শাড়িটা সেটাই দেখালাম চলো বাড়ি যাই আমি রেডি হয়ে পড়েছি তো তখন তো তোমাদের সাথে লাস্ট কথা বললাম মন্দিরে তো মন্দির থেকে এসে তাড়াতাড়ি শাড়ি পরে নতুন জামা পরে আমি ব্লগ করব আমার আগে ওই কথা বলে নেব তো যাই হোক তো মন্দির থেকে এসে তাড়াতাড়ি আমি রেডি হয়ে পড়লাম আমি রেডি হয়ে গেছি শাড়িটা হয়তো এখন ফুল তোমরা দেখতে পাবে না তো যখন কেক কাটবো তখন তোমরা শাড়িটা ফুল দেখতে পাবে আর সিনিকাও রেডি হয়ে পড়েছে
বায়না করছিল যে ও শাড়ি পরবে, যেহেতু আমিও শাড়ি পরেছি সেই আগের বছরের মতো, ও যে ঠাম্মির ওই শাড়িটা পরবে। তো ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে যে না বাচ্চারা কি পরতে হয় জামা, তাই তো শাড়ি কখন পরে, সরস্বতী পুজোর শাড়ি পরে। চলো আমি রেডি হয়ে গেছি, তো এবার কেক কাটতে হবে। কি হচ্ছে এটা? বন্ধ কর, ফ্রিজটা বন্ধ কর। দেখো অবস্থা।
করে সিঁড়ি কাজ সরাতে যাক। तो भालो लगले प्लीज लाइक करो और सबार साथे शेयर कर दिओ और चैनल जदि भालो लगे ताले तुम्हारा प्लीज सबसक्राइब करो। ताले तुम्हारे साथे आबार देखा होबे नतून ब्लगे। आमी चेष्टा करब आमी ब्लग आपलोड करार। तुम्हारा हयतो बुझते पारबे आमी जे ब्लगगुलो आपलोड करछि सेगुलो हयतो अनेक आगेर ब्लगगुलो। देखो ओर बाबा खाच्छे आर सिनिका एखोनो खाच्छे, ओरा एखोनो खायनि। ভিডিও গুলো কিছু পুরনো মানে আগে কয়েকদিন আগের ভিডিও আমি আপলোড করছি, তো তোমরা কিছু মনে করো না। আমার এতদিন সময় হয়নি, বুঝতেই পারছো, দুটো বেবি নিয়ে আমার ভিডিওগুলো আপলোড করা বা এডিট করা সম্ভব হচ্ছে না। তো তোমরা দেখ আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করছি, তো দেখতে থাকো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।